হ্যালো বন্ধুরা, কেমন কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। এই দেখো, আমার সোনা এখন আটা মাখছে। তো আজকে আমাদের হবে লুচি আর মাংসের ঝোল। তো তোমরা দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেকদিন ধরে লং ভিডিও আমি আপলোড করিনি, তাই ভাবলাম যে আজকে এত, মানে এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম যে আজকে লুচি আর মাংসের ঝোল বানানো যাক আর তোমাদের সঙ্গে সাথে শেয়ারও করা যাক। তো চলো, এই দেখো, কথা বলতে বলতে তো আমি, মানে আমার সোনা তো আমাকে আটাটা মাখিয়েই মেখে দিয়েছিল। তো এই দেখো, এরপর আমি লুচিগুলো একে একে বেলে নিচ্ছি। আর প্রথমত সবার ফার্স্ট যে লুচিটা আমি বেলি, আমার কোনোদিনও ঠিক হয় না, টেরা ব্যাকা হয়ে যায়। তো আজকে তো খুব ভালোই হয়েছে। তো চলো, এক এক করে আমি লুচিগুলো সব বেলে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো সবার ফার্স্টে আমি বলতে চাই যে তোমরা কে, কোথা থেকে দেখছো আমার ভিডিও, তা মানে অবশ্যই কমেন্ট করে জানাও। আর মানে যারা আমার এই ভিডিও ফার্স্ট টাইম আসছো আমার চ্যানেলে, আমার ভিডিও দেখছো, তাদের বিশেষ করে বলবো যেন আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? আর অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও, আমার ভালো লাগবে। তো চলো, এ করতে করতে তো আমার মানে হাফই বলতে গেলে লুচি বেলা হয়ে গেছে, আর খানিকগুলো আছে। তো আমরা এক এক করে এগুলোও বেলে নিই। এখনও পর্যন্ত আমার সোনা আসেনি আমার, মানে এখানে এই দেখো। তো সোনা নাম করতে করতে আমার সোনা হাজির হয়ে গেছে, আর আমার সোনা আসা মানে ও বদমাইশি দুষ্টুমি মানে শুরু করে দেবে। তো চলো, আমি বেলছি একে একে, আর ও বলছে যে মা আমি তোমাকে একটা একটা দেবো আর তুমি বেলবে। তো আমি তো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম, তো আমাকে বলছে যে না আমি দেবো তারপরে তুমি বেলবে। এই দেখো, আমার মেয়েটা প্রচণ্ড পাকা, প্রচণ্ড পাকা, মানে কি বলবো, কন্টিনিউ, তোমাদের সঙ্গে আমি আগেও বলেছি, তোমাদের মানে ও কন্টিনিউ হাত পা মুখ সবসময় চলে, এত বদমাইশ করে, এত বদমাইশ করে। যদি আমরা কেউ, মানে আমরা তো চারজনা থাকি ওকে নিয়ে, ঠিক আছে, আমি, আমার শাশুড়িমা আর আমার ঠাকুমা আর আমার মেয়ে, তো আমরা তিনজনে যদি কোনো কাজে ব্যস্ত থাকি, কোনো কিছু মানে হয়তো কিছু করছি, সেই সময় ওর আড়ালে গিয়ে ওর মতো কাজ করে, এত বদমাইশি করে, কি বলবো। তো চলো, এই দেখো আমার সবগুলো মানে বেলা হয়ে গেছে বেশিরভাগটাই, আর খানিকগুলো আছে, এগুলো বেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে আর 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 কিছু শেয়ার করবো। তোমরা অবশ্যই থেকো আমার, মানে পুরো ভিডিওটা দেখো, তোমাদের বারবার বলছি স্কিপ করো না কেউ, পুরো ভিডিওটা দেখো। চলো, এই দেখো বন্ধুরা, আমার তো সব বেলা হয়ে গেছে লুচিগুলো। এরপর আমি লুচিগুলো ছেঁকে নেবো, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল ঢালছি। তোমরা দেখো গাইস, তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে মানে আমি খুব একটা রান্না সেরকম করতে জানি না, যেমন পারি আর কি, খাওয়ার মতো হয়ে যাবে। তো চলো, এই দেখো তেল গরম হয়ে গেছে আর আমি লুচি ছেড়েও দিয়েছি। আর দেখো কত সুন্দর ফুলেছে, সত্যি মানে সব কটা লুচি ফুলবে, সব কটা লুচি ফুলেছিল, কারণ আমি ভিডিওটা তো অনেক আগে করেছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সব কটা লুচি মানে একটা লুচি মানে সব লুচিগুলো ফুলেছিল, তা আমার তো খুব ভালো লাগছিলো আর খেতেও ভালো হয়েছিল, কারণ আমি অনেক অনেক অনেকটা তেল দিয়ে আটাটা মাখিয়েছিলাম, যার জন্য লুচিগুলো খেতেও সুন্দর হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, আমি সব কটা লুচি এক এক করে ছেঁকে নিই, তোমরা দেখো। তো এই দেখো, অনেকক্ষণ ধরে আমি একটা একটা করছি, তাই ভাবলাম যে দুটো দুটো করি এরপর। তো এই দেখো আমার সব কটা মানে লুচি হয়ে গেছে। তো এই দেখো সব কটা লুচি ফুলেছিল, আর এই দেখো আমার সব লুচিগুলো একদম বানানো হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে। তো এরপর আমরা করব মাংস, মাংসের ঝোল। তো মাংসগুলোকে মানে মাংসগুলোকে এই দেখো চিকেন, তো আলু আর মাংস সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আমি। তো চলো, এই দেখো এরপর রান্না করব।
আর এই দেখো, এইটুকুনের মধ্যে, তেলের মধ্যে তোমরা কি ভাবছো যে আমি মাংস রান্না করবো? না, একদমই না। এই তেলটার মধ্যে আমি মানে করব এখন হচ্ছে সুজি, কারণ আমার ঠাকুমা আছে, উনি মাংস খান না, তার জন্য ওর জন্য হচ্ছে এটা সুজি। একটুখানি সুজি করে নেব, এই দেখো। তো সুজিটা করলে ফার্স্ট মানে মানে অনেক কিছু দেয়, তো এলাচটা দিলে ভালো লাগে খেতে দুধ দিয়ে। তো আমি শুধু তেজপাতা দিয়েছি, আমার কাছে ছিল না, তো তোমরা তোমাদের মতো করো। আর এই দেখো, দুধ দিয়ে দিলাম। দুধ দিলে সত্যি সুজি খেতে অনেক ভালো লাগে, টেস্টি হয়, তো তার জন্য দুধ দিয়েই বানালাম। এই দেখো, মানে আমি ভিডিওতে আসলে আমি কি বলবো না বলবো বুঝতে পারি না, ওর জন্য যা পাই বলে দিই। তো এখানে এই দেখো, আমার মানে সুজি একদম রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেবো, নামিয়ে নেওয়ার পরে আবার একটা জিনিস করবো, তোমরা দেখো এরপরে কী করি আমি। এরপর চলো, এটা তো নামিয়ে নিলাম, কড়াইটা একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো তারপরে আবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, তো চাপিয়ে দেওয়ার পরে আবার একটু তেল দিয়েছি, এই দেখো। এটাতে এখন আমি মাংস রান্না করব না, তো এই দেখো, ছাতু, আমার শাশুড়ি মার ছাতু তুলে নিয়েছিল, তো এই ছাতুগুলোকে ভাজবো এটার মধ্যে দিয়ে। আর গাইজ, তোমরা সবাই জানাও আমাকে যে কার কার ছাতু খেতে ভালো লাগে, এটা হচ্ছে পোয়াল ছাতু, আমার তো হেভি লাগে খেতে। তো কারেন্ট ছাতু, দুর্গা ছাতু বলে না, ওইগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কাদের কাদের ভালো লাগে ছাতু খেতে, আমার খুব ভালো লাগে খুব খুব। তো একটুখানি মানে পেয়েছিলো, তো ওটাকে একটু ভাজা করে নিচ্ছি, নষ্ট করবো না, খেয়ে ফেলবো সব কিছু। তো চলো, এটাকে একটু নুন আর হলুদ একটুখানি হালকা জিরে ওই মানে মশলা দিয়ে ভাজা করে নেবো, লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেবো। আর সত্যি কথা বলতে দেখো, শুধু শুধু ভাজা করলে খুবই ভালো লাগে, আর শুধু পেঁয়াজের ঝাল করলে আমার ভালো লাগে, আর ভাজা করলে ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে শুধু ভাজা করলে, পেঁয়াজ করে গেলে আমার সেরকম ভালো লাগে না। তো চলো, কথা বলতে বলতে এদিকে এই দেখো, মাংসের ঝোলের আলুটাকে ভালো করে আমি ভেজে নিলাম। তারপর আমি মাঝখানে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে একটু আমার সোনা ফোন নিয়ে মানে নেবে বলে খুব কান্নাকাটি করছিলো, যার জন্য ওকে ফোনে কার্টুন চালিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, আমাদের মাংস কষা একদম রেডি। তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ফার্স্ট, যেরকম মানে বেশি ইউনিক কিছু ইউজ করিনি, যেরকম সব কিছু ইউজ করে, আদা রসুন নুন লঙ্কা সব কিছু দিয়েছি। তো চলো, এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, ঠিক আছে? তো চলো, আলুগুলো দিয়ে দিই। অ্যাকচুয়ালি মানে বলে সবাই যে যে কোনো জিনিস কষতে গেলে যে উপরে তেলটা ওঠে, ওইটা দেখে জানা যায় যে কষা হয়েছে না হয়নি, তো আমি ওইটাই এতক্ষণ ধরে দেখছিলাম। তো চলো, এরপরে আমি আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে মানে নেড়েচেড়ে আর কি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে এটাকে ঢেকে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। গাইস, তোমরা সবাই 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 এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, দেখা যাচ্ছে আমার পরের ভিডিওতে।